মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ মা সন্তোষী, আমি জানি আমি সাথীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তার শাস্তি আমি পাচ্ছি, কিন্তু আমি ওর জন্য ব্রত করেছিলাম, কারণ ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। ও আমার স্ত্রী, আমি ওর সঙ্গে দেখাও করতে পারবো না। আপনি আমার থেকে এই অধিকার ছিনিয়ে নিতে পারেন না মা। দেবর্ষি, ইন্দ্র আন্তরিকভাবে সাতির জন্য প্রার্থনা করছে, ভক্তির শক্তি অনুভব করতে পেরেছে। নারায়ণ নারায়ণ, সত্যি মাতা, ভালোবাসার জন্য, শুধু ভালোবাসার জন্যই আপনার ইন্দ্রকে সাহায্য করা উচিত মাতা। উষ্মা, এখন সময় এসে গেছে ইন্দ্র আর সাতির পরস্পরের সঙ্গে দেখা হওয়ার। যেমনটা আপনার ইচ্ছে দেবী। সাতি শান্তি আশ্রমে আছে। দেবী সন্তোষী, আপনি অতি উত্তম কার্য করেছেন। এতদিন আপনি আপনার ভক্তকে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু আজ আপনি আমাকে নিজেই সুবর্ণ সুযোগ দিয়ে দিলেন। ইন্দ্রকে দেওয়া দেবী সন্তোষীর এই সুযোগ আজ আমার কার্য সম্পন্ন করবে। আমি ইন্দ্রর মাধ্যমে সাতির কাছে পৌঁছব আর সাতিকে শেষ করে দেব। মাতা, একি মাতা দেবী পৌলমী! এবার দেবী সন্তোষীর ভক্তকে চিরকালের মতো সমাপ্ত করে দেব। সাথী, তুমি মরে গেলেই ভালো, তুমি মারা গেলে আমি বাঁচতে পারবো, আর এই ডিভোর্সের সমস্ত ঝামেলা শেষ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।